রাজপুর সোনাপুরের দুটি কাঠের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে। আজ ভোররাতে সোনারপুর থানা এলাকার রাজপুরের পাশাপাশি দুটি কাঠের গুদামে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় পাশাপাশি থাকা দোকানগুলিতে। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকল সূত্রে জানা গিয়েছে, ভোর 4:30 নাগাদ তারা আগুন লাগার খবর পান। সাথে সাথে বারুইপুর ও সোনারপুর থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কাঠ মজুদ ছিল, কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন তা খতিয়ে দেখছে দমকল। স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পান, তারাই খবর দেন দমকলে। আমরা জানি না বাবু, আমরা তো ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম। আমার ভাসুরের আজকে কাজ শ্রাদ্ধ, আমি শুনি এরম আগুন লেগেছে, পুরো আমাদের শেষ করে দিয়েছে, আমাদের পুরো শূন্য করে দিয়েছে, আমাদের কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই, আমাদের পুরো শেষ, আমাদের পুরো শেষ। পুনম সরকার। বলছে 3টে সময়, আমি জানলাম 4টের সময় স্যার। তারপরে এসে কি দেখলেন? এসে দেখলাম হুঁ হুঁ করে জল ছিল। কী থেকে লেগেছে বলে কি মনে করেন? কিছু বুঝতে পারছি না স্যার, কী থেকে লেগেছে আমি কিছু বুঝতে পারছি না। এখন কি পরিস্থিতি? এখন তো সব শেষ হয়েছে, আর কি আছে? আমি 30-35 বছর, সব শেষ হয়ে গেল স্যার। প্রমোদ বর্মা। কোথায় আগুন লেগেছে, কী ঘটনা ঘটেছে? আগুন এই রাজপুত ভাই থেকে বাদিকে একটা জায়গা, ওখানে দুটো কাঠের গোদাম আছে, সেই গোদামে আগুন লেগেছে। আমরা 4:30 সময় এসেছি, ভোর 4:30 সময় আমরা কল পেতেই সঙ্গে সঙ্গে এসেছি, ঠিক আছে। এসে এখন আপাতত 3টে গাড়ি চলছে, এখন আগুনটা অনেকটা কিছুটা কন্ট্রোলে এসছে, এখনও টাইম লাগবে, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল করবো। আপনার নাম আর ডেজিগনেশন? মিঠুন মিত্র, সাউ অফিসার, সোনারপুর ফায়ার স্টেশন। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।